হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আর আজকে আমি যাচ্ছি আবুধাবির একটি বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে। বাসা থেকে বের হয়ে আমরা গাড়িতে উঠে যাই, আর আমার সাথে আছে আজকে আমার বন্ধু ইমন ও ইয়াসিন। আর এইখানকার রাস্তাগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমরা ট্যাক্সি করে যাচ্ছি, তো এইখানে আসলে দেখা যায় ট্যাক্সি ড্রাইভারের নাম কি বা ভাড়া কত উঠতেছে সব কিছু এখানে দেখা যায়। আর এই রাস্তাগুলাই কিন্তু সবাই সিগন্যাল মেনটেন করে চলে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর এখানে কিন্তু যেভাবে সেভাবে রাস্তা পার হওয়া যায় না। আর রাস্তা পার হওয়ার জন্য এখানে বাটন চাপ দিতে হয়, তারপর এই লাল বাতিটা সবুজ হলে তারপরে রাস্তা পার হতে হয়। তার আগে যদি আপনি পার হওয়ার চেষ্টা করেন, গাড়ি আপনারে মেরে দিতে পারে, বা পুলিশ দেখলে পুলিশে কিন্তু জরিমানা করবে, মিনিমাম 200 টাকা জরিমানা করে, মানে বাংলাদেশি প্রায় 6,000 টাকা। হ্যাঁ, অবশেষে আমরা মসজিদে পৌঁছে গেছি। আর এখানকার মসজিদের ভিতরে বাইরে এত সুন্দর, যেটা আসলে আপনি যদি কখনো না আসেন বুঝতে পারবেন না। তো চলুন, কথা না বাড়িয়ে নামাজ শেষ করে বাকি কথা পরে বলতেছি। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করেছি মাত্র, আর মসজিদটা এত সুন্দর, আমিও চারদিকে তাকিয়ে দেখতেছিলাম। আসলে মসজিদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। শেষ করে আমরা বাইরে চলে আসি। আর এটা হচ্ছে আলাইনের সবচেয়ে বড় মসজিদ, শেখ খলিফা মসজিদ। এখানে আজকে আমরা জুমার নামাজ পড়ছি, আপনারা দেখছেন। আর এটার নাম হচ্ছে শেখ খলিফা মসজিদ। আর এটা একটু দেখাই যদি, অনেক বড় মসজিদ, ভিতরে প্রায় 5-6 হাজার মানুষের উপরে মানে নামাজ পড়ার মতো জায়গা আছে। আর এই মসজিদটার দিনের সৌন্দর্য যেমন সুন্দর, রাতে কিন্তু মসজিদটার লাইটিং এর কারণে আরো অনেক বেশি সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো এন্ড লাইক দিয়ে দিবেন।